সাধের লাউ বানাইলো মোরে বৈরাগি। বৈরাগী কেন রে, আমি আছি তো। ঢং হচ্ছে ঢং। আই টপিওয়ালা, মাত্র এই কথাটা তুই ভুলে যাচ্ছিস। তুই রানীর কাছে এসেছিস, যে বাবুলাল তোর ব্যবসাতে লালবাতি জ্বালিয়েছে সে তো আমার পিছনে আঠার মতো লেগে আছে। আরে সেদিন তো ওর কাছে গেছিলাম, পাক্কা 10,000 দিয়েছে। তাই নাকি? মালয়েশিয়া কেমন লাগলো? হাসছিস কেন? আরে মালয়েশিয়া কিরে, ও তো এই মল্লিক বাজারেই আছে, 14 নম্বর রোড, 8 নম্বর অ্যাপার্টমেন্ট। जिसको ढूंढा गली गली वो घर के पिछवाड़े मिली। कि किच्छू ना एने हटा। तू या तो बड़ो नेतार जानू, तू जरा चाय भी शेरा तो के दीते ही होगे। ताहोले तो तू जा चाय चीश तातो के दीते ही होगे। हे सलीम खान, जा साला कबाब में हड्डी। তোমাকে দেখে আমার লজ্জা হয় সেলিম। তোমার মতো একজন ব্রিলিয়ান্ট অফিসার কেন ওরকম জায়গায় গিয়ে ফালতু টাইম নষ্ট করো? আচ্ছা ওসব জায়গায় গিয়ে কি পাও তুমি? স্যার, ট্যালেন্ট দেখাবার সুযোগ। শাট আপ, তোমার মুখ আমি আর দেখতে চাই না, গেট আউট। থ্যাংক ইউ স্যার। এই শোনো স্যার। এক্সকিউজ মি স্যার। স্যার, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, পুলিশ জানে কি বাবুলাল মালয়েশিয়া আছে, কিন্তু মালয়েশিয়া নেই। ও মল্লিক বাজারে 14 নম্বর রোডে 8 নম্বর অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছে। আসছি স্যার। সেলিম, এই তোমরা জায়গাটা রেড করে ওকে অ্যারেস্ট করো, যাও। ইয়েস স্যার। সিট ডাউন। ইউ আর এ লাভেবল রাস্কেল। তুমি জানো কেন তোমাকে এখানে ডাকা হয়েছে? জানি স্যার। কি জানো? অমরনাথ গাঙ্গুলির খুন হয়েছে আর পুলিশের কাছে কোনো ক্লু নেই। তাছাড়া ওপর থেকে অনেক চাপ এসছে, এক্সেট্রা 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 এক্সেট্রা। ওয়াও, কি সেলিম, শি ইজ মাই ওয়াইফ। ও বৌদি, নমস্কার। নমস্কার বৌদি। স্যার, এই ছবিটা সবসময় আপনার সামনে রাখা উচিত, সবসময় আপনার কাছে। সেলিম স্যার, যে করেই হোক অমরনাথ গাঙ্গুলির খুনিকে আমাদের খুঁজে বের করতেই হবে। স্যার স্যার, আমার 3টে শর্ত আছে স্যার। কি শর্ত? আমার কাজে কেউ বাধা দেবে না, আর আপনার লোক আমায় কোথাও থেকে তুলে আনতে পারবে না, আর আমার 10,000 টাকা দরকার। 10,000 টাকা কেন? একটা কাজ হাফ ডান করে এসেছি। এমন কি কাজ তুমি হাফ ডান করে এসছো? স্যার, ওটা আপনাকে বলা যাবে না, সোম আপনাকে জানিয়ে দেবে, আর কাজটা করতে একটু সময় লাগবে। কতদিন সময় লাগবে? দিন নয়, রাত। আর আপনি তো জানেন আমি রাত্রি ছাড়া কাজ করি না। ইউ আর রিয়েলি ইম্পসিবল।